জীবনে প্রথম পাওয়া শ্রেষ্ঠ সাতটি জিনিস। এক, প্রথম কথা বলতে শেখা মায়ের কাছে। দুই, প্রথম খাবার খাওয়া মায়ের কাছে। তিন, প্রথম হাঁটতে শেখা মায়ের কাছে। চার, প্রথম শিক্ষা মায়ের কাছে। পাঁচ, প্রথম ভালোবাসা পাওয়া মায়ের কাছে। ছয়, প্রথম চুমু খাওয়া মায়ের কাছে। সাত, জীবনের প্রথম বস্ত্র মায়ের আঁচল। জীবনে সর্বশেষ পাওয়া ছয়টি জিনিস। এক, জীবনের শেষ বস্ত্র অন্যের দেওয়া। দুই, জীবনের শেষ যাত্রা অন্যের কাঁধে। তিন, যাত্রাপথে সকলেই রাস্তা ছাড়ে। চার, শত্রু থেকে প্রশংসা পাওয়া। পাঁচ, আত্মার শান্তির জন্য হাজার লোক খাওয়ানো। ছয়, সর্বশেষে পাওয়া নাম শবদেহ। জীবনে অনেক বন্ধু আসে, যারা থেকে যায় তারাই প্রকৃত বন্ধু। তেমনি জীবনে অনেক স্বপ্ন থাকে, যারা বাস্তব রূপ নেয় তারাই প্রকৃত স্বপ্ন। পৃথিবীতে কেউ আপন নয়, আবার কেউ পর নয়। প্রয়োজন হলে সকলেই আপন, প্রয়োজন শেষ হলে সকলেই পর। স্বার্থ স্বার্থ স্বার্থ, এই চিন্তায় সকলেই ব্যর্থ। স্বার্থ ছাড়া যদি কিছু চাও, তবে নিজের কাজে মন দাও। কেন মন খারাপ করে আছো? সদ্য জন্ম নেওয়া শিশুটিও কেঁদে জানান দেয়, কেন এলাম এই স্বার্থপর পৃথিবীতে। সকলেই বড় হওয়ার স্বপ্ন দেখে, ছোট হওয়ার স্বপ্ন কেউ দেখে না। কেননা সকলেই উপরে উঠতে চায়, এতটুকু বোঝে না যে উপরে উঠতে হলে নিচের সিঁড়ি বেয়ে উঠতে হয়। সকলেই ভালোবাসা নিতে জানে, কিন্তু কেউ দিতে জানে না। স্ত্রীকে কখনো তুই বলে ডাকতে নেই, এটা কোনো পরিবারের সংস্কার হতে পারে না। স্ত্রীকে তুই বলে ডাকলে তাকে অপমান করা হয়, এটা তার মনে গভীর প্রভাব ফেলে, যেটা আপনার উপরও প্রতিফলিত হতে পারে। ফলে আপনার মন মানসিকতা খারাপ হতে থাকে, যার ফলে আপনার চিন্তা দিন দিন বেড়ে যেতে থাকে। আপনার শরীরের ইনসুলিন হরমোন অতিরিক্ত ক্ষরণ হয়, ফলে ডায়াবেটিসের মতো রোগও হতে পারে। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন সেই গাছটিই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে ওঠে। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না, এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতে একবারও ভাববে না। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তি সেই সম্পর্কের মধ্যে চলে আসে। সম্পর্কের মধ্যে যদি দূরত্ব চলে আসে, হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময়ের জন্য তার কাছ থেকে দূরে চলে আসুন। সময়ের সাথে সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক নতুন বা পুরানো যাই হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে, তাহলে সেই সম্পর্ক এক মুহূর্তও টিকবে না। মৃত্যু প্রশ্ন করল জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা বাস্তব কিন্তু মিথ্যা, আর তুমি একটা বাস্তব কঠিন সত্য। এক কেজি সোনার দাম 50 লাখ টাকা, আর এক কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা একটা ঘুণ পোকার মতো একটি সুন্দর জীবনকে ধীরে ধীরে শেষ করে দেয়। সময় সময় পরিস্থিতির সাথে নিজেকে পরিবর্তন করুন, তা না হলে এই সমাজ থেকে আপনাকে হারিয়ে যেতে হবে। আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন তার কাছে তত বেশি মূল্যহীন হয়ে যাবেন। অতিরিক্ত কোনো কিছু ভালো না, একটা সময় পর নিজেকেই কষ্ট পেতে হয়, তাই অতিরিক্ত শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় পায় না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে
অন্যের দুঃখে পাশে থেকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর যদি সারা জীবনের জন্য রাখতে চান তবে স্পষ্টভাষী হন। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে এই একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা মন থেকেই সবার কাছে বলবে, কারো কাছেই আপনাদের ভালোবাসার কথা লুকাবে না। তুমি যত কষ্ট প্রকাশ করবে লোকে তত মজা নেবে, তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসাতে জ্বলবে। বেশি কথা বলা মানুষদের চারটি বৈশিষ্ট্য থাকে। এক, হতাশায় ভুগছে। দুই, সুযোগ সন্ধানী মানুষ। তিন, এটা তার অভ্যাস হতে পারে। চার, খুব সরল মনের মানুষ। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল না তোমার। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রেখো, দূরে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না। কারোর জন্য দুঃখ কষ্টের স্ট্যাটাস দিয়ে কী হবে? যে তোমার মনের কথাটাই বুঝলো না সে তোমার চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের জীবন নষ্ট হয়। ভালোবাসার মধ্যে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। প্রকৃত ভালোবাসা মানুষকে কাঁদায় না, মানুষকে হাসতে শেখায়, মানুষের জীবনে পরিবর্তন ঘটায়, মানুষকে বাঁচতে শেখায়। সেই ভালোবাসাগুলিই কাঁদায় যার মধ্যে চাওয়া পাওয়ার পার্থক্যটা বেশি থাকে, যার হাত দিয়ে খেতে শিখেছি, যার আঙুল ধরে হাঁটতে শিখেছি, যার গলা ধরিয়ে কাঁদতে শিখেছি, তাকেই একদিন ছেড়ে বেরিয়ে যায় অজানা আকর্ষণে। এটাই কি ভালোবাসা? তাকেই ভালোবাসো যার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পাবে। এক, তুমি না খেয়ে থাকলে তোমাকে প্রশ্ন করবে মুখটা শুকনো লাগছে কেন। দুই, তোমার চোখের দিকে তাকিয়ে তোমাকে বলবে কিসের জন্য চিন্তা করছো। তিন, গলার আওয়াজ শুনে বুঝবে তোমার কষ্টটা কোথায়। বর্তমানে মানুষের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি যত দেবেন না করবে না, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে এমন ভাব করবে আপনাকে যেন চেনেই না। আমরা যারা কিছু মানুষকে কুকুরের সাথে তুলনা করি তারা খুবই বোকা। কুকুর উপকারের উপকার স্বীকার করে কিন্তু মানুষ? মানুষের মন হলো সময়ের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো চলে ভালোবাসার টানে, কখনো থেমে যায় কিছু অভিমানে। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ হঠাৎ কোনো আঘাতে রক্ত ঝরে, আর এক ফোঁটা চোখের জল শত কষ্ট অভিমান ও অবহেলায় ঝরে। ভালোবাসা হলো তরকারি নুনের মতো, বেশি হলে ফেলে দেবে, কম হলেও ফেলে দেবে। আনন্দে বেঁচে থাকতে হলে তিনটি জিনিস খুবই মূল্যবান, সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, আর বন্ধুত্বে গুরুত্ব। নারী কখনো তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না, তেমনি কোনো পুরুষও তার ভালোবাসার মানুষটার কাছে অন্য কোনো পুরুষকে সহ্য করতে পারে না। কে কার কতটা আপন আর কে কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলে বোঝা যায়। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। যা কিছু আপনার ভাগ্যে থাকবে সেটা পাহাড়ের চূড়ায় থাকলেও আপনারই হবে, আর যা কিছু আপনার ভাগ্যে থাকবে না সেটা আপনার কাছে থাকলেও কোনো দিনও আপনার হবে না। মানুষকে কখনো বাইরে থেকে বিচার করতে যাবেন না,
আচার আচরণ ও মানসিকতা দিয়ে বিচার করুন। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খুঁজে কথা বলার জন্য, পুরনো হলে অজুহাত খুঁজে ছেড়ে যাওয়ার জন্য। পেট ভরে গেলে যেমন মানুষ আর খেতে চায় না, ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষও আপনাকে কাছে রাখতে চাইবে না। সংসারে পরিবারের গুরুত্ব বুঝতে চান, তবে কয়েকদিনের জন্য অন্যের ভারে ঘুরে আসুন।